আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার ভিডিওটা করা হচ্ছে চেম্বারের সেটআপে। তো যেহেতু চেম্বারে বসে কথা বলতেছি, তো আজকে আমরা দাঁত নিয়ে কথা বলি, দাঁত বা মুখের সমস্যা নিয়ে কথা বলি। আমাদের মুখের সমস্যা একদম কমন একটা প্রবলেম হচ্ছে মুখে দুর্গন্ধ, ব্যাড ব্রেথ বা হ্যালিটোসিস বলা হয় এটাকে। তো মুখে দুর্গন্ধের অনেক কারণ আছে। আজকে আমরা যে মেইন পাঁচটা কারণ, ওই পাঁচটা কারণ নিয়ে আমরা কথা বলবো, যে মেইনলি কোন পাঁচটা কারণে আমাদের মুখে দুর্গন্ধ হচ্ছে। যদি আমরা এই পাঁচটা কারণ সলভ করতে পারি, তাহলে ম্যাক্সিমাম মানুষেরই ওই মুখে দুর্গন্ধের প্রবলেমটা চলে যাবে। ব্যাড ব্রেথ বা মুখে দুর্গন্ধের আবার দুইটা ব্যাপার আছে। একটা ধরেন ক্রনিক বা অনেকদিন, দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে হচ্ছে। আর একটা আছে কিছু সময়ের জন্য হয়, ধরেন একদিন হচ্ছে বা কয়েক ঘন্টার জন্য হচ্ছে। কয়েক ঘন্টার জন্য যেটা হচ্ছে বা একদিন দুদিনের জন্য যেটা হচ্ছে, সেটা নর্মালি হচ্ছে আমাদের ফুড হ্যাবিটের জন্য। যে ফুডগুলোতে অনেক বেশি স্ট্রং স্মেল থাকে, যেমন ধরেন আদা বা রসুন, এই জাতীয় খাবারগুলো যদি খাওয়া হয়, সেক্ষেত্রে আপনার মুখে তখন ইনস্ট্যান্টলি একটা স্মেল আসে, ওটাকে ধরেন এক বা কিছু সময় থাকে, এরপরে চলে যায়। কিন্তু ক্রনিক যে ব্যাড ব্রেথটা, মানে যেটা দীর্ঘদিন বা বছর ধরে রয়েছে আমাদের, সেটার জন্য পেছনে কিছু কারণ থাকে। তো ওই কারণগুলোই আজকে আমরা জানবো। এক নম্বর কারণ যদি আমরা বলে থাকি, তাহলে এক নম্বর কারণে আমরা বলতে পারবো যে পুরো ওরাল হাইজিন, মানে মুখটা ঠিক মতো পরিষ্কার করা না। এখন মুখ পরিষ্কার করা বললেই তো আমরা বলবো না, আমি তো ব্রাশ করি, আমি দুই বেলায় ব্রাশ করি, সকালে ব্রাশ করি, আমি রাতেও ব্রাশ করি, তাহলে পারে তো আমার কেন সমস্যা হবে। আসলে শুধু ব্রাশ করা মানেই কিন্তু যে আপনি খুব ভালো হাইজিন মেনটেন করতেছেন তা না, আরও বেশ কিছু ব্যাপার থাকে। যেমন আপনার জিব্বাটা ঠিক মতো পরিষ্কার করা হচ্ছে কি না, দুই দাঁতের মাঝখানে যে খাবার জমে ওটা ফ্লসিং করে বের করা হচ্ছে কি না, মাঝে মাঝে আপনি একটু মাউথওয়াশ বা একটু কুলকুচি করতেছেন কি না, এই সবগুলো ব্যাপার কিন্তু ওরাল হাইজিনের মধ্যে চলে আসে। শুধুমাত্র ব্রাশ করলে পারে যে ওরাল হাইজিন একদম হাইলি মেনটেন হচ্ছে তা না। আপনার যদি একটা স্ট্যান্ডার্ড ওরাল হাইজিন মেনটেন করতে হয়, সেক্ষেত্রে আপনার সকালে নাস্তা খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে ব্রাশ করতে হবে। দেন হলো আমাদের জিব্বাটাকে টাং ক্লিনার দিয়ে ভালো মতো পরিষ্কার করতে হবে। যদি ইনকেস আমাদের কাছে টাং ক্লিনার না থাকে, সেক্ষেত্রে আমরা ব্রাশ দিয়ে সফটলি ব্রাশ করতে পারি। দেন আমাদের রেগুলার ফ্লসিংয়ের অভ্যাস করতে হবে, আমাদের মাউথওয়াশ দিয়ে একটু মুখটাকে ক্লিন রাখতে হবে। আর ছয় মাস পর পর আমাদের একটা রেগুলার ডেন্টাল চেকআপের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এবার এক নম্বর কারণ তো আমাদের গেল, এবার আমরা দুই নম্বর কারণে আসি। অনেকে দেখবেন যে মুখে দীর্ঘদিন ধরে খাবারের কণা জমে 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 টার্টার বা ক্যালকুলাস জমা হচ্ছে। সে ক্যালকুলাসগুলো আমাদের মাড়ির পাশ দিয়ে জমা হয়, জমা হয়ে হয়ে মাড়িটাকে ফুলে যায়। ফুলে যেয়ে যে ওইখানে পুঁজ হয়, ওখান দিয়ে রক্ত বের হয়, প্লাস ওই টার্টার নিজেরও একটা ব্যাড ফাউল স্মেল থাকে, যার কারণে মুখে দেখা যায় আপনি ভালো মতো মুখ ক্লিন করলে পারো মুখে একটা দুর্গন্ধ থেকেই যায়। তো ওটার জন্য আপনার একটা ডেন্টাল সার্জনের কাছে যেয়ে ভালো মতো উনি যে পরামর্শগুলো দেন, যে স্কেলিংয়ের পরামর্শ দেন, যে স্কেলিং করতে হবে, তাহলে দেখা যাবে যে মুখে যে দুর্গন্ধের প্রবলেমটা ওটা হয়তো একটু কিছুটা কমে আসবে। তিন নম্বর কারণ আমরা যেতে পারি, ধরেন যখনই আমাদের মুখে যে দুর্গন্ধ হচ্ছে, এটার মেন কারণই তো ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার খাবার তো কী, খাদ্যকণা যা আমরা খাচ্ছি সেগুলোই ওদের খাবার, ওগুলাও পচবে মুখের মধ্যে ওটা, এরপরে ওখান থেকে গন্ধ হবে। তো দেখা যায় দাঁতে যদি আপনার একটা ক্যারিজ থাকে, ধরুন ছোট্ট একটা ক্যারিজ রয়ে গেছে, তা আপনি বুঝতেছেন না, তো সেখানে একটু একটু হইলেও তো খাবার জমা হবে। তো ওই খাবার জমা হয়ে যখন ওখানে পচবে, তখন তো মুখে একটা গন্ধ আসবে। তো তিন নাম্বার কজের মধ্যে আমরা বলতে পারি যে মুখে যদি কোনো ক্যারিজ থাকে, সেখান থেকেও কিন্তু আমাদের মুখে দুর্গন্ধ হতে পারে। চার নাম্বার কারণ হলো আমাদের ড্রাই মাউথ বা মুখটা শুকায় যাওয়া। যেমন ধরেন রাত্রে যখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ি, এরপরে কিন্তু আমাদের মুখের অ্যাক্টিভিটি থাকে না, আমাদের স্যালাইভা বা লালার ফরণও অনেক কমে যায়, মুখটা অনেকটা শুষ্ক হয়ে যায় সারাদিনের তুলনায়। এই জন্য আপনি দেখবেন সকালে যখন ঘুম থেকে উঠেন, তখন হলো মুখে একটা দুর্গন্ধ হয়। তো ওটা হয় কিন্তু সারা রাত যে মুখটা একটু শুষ্ক হয়ে যায়, ওটার জন্যই মুখে দুর্গন্ধ হয়। তো যাদের ড্রাই মাউথের প্রবলেম আছে, তাদের কিন্তু মুখে দুর্গন্ধ হওয়ার চান্সটা বেশি থাকে। বিশেষ করে ডায়াবেটিস প্রবলেম বা জেরোস্টোমিয়া পেশেন্ট, এদের ক্ষেত্রে আমরা বলতে থাকি ড্রাই মাউথ হয়। এদের ড্রাই মাউথটা কী? ড্রাই মাউথটা হলো স্যালাইভাটা কমে যাওয়া। স্যালাইভার অনেক ফাংশন আছে, তার মধ্যে একটা হচ্ছে স্যালাইভা
মুখটাকে সবসময় যে খাবার কণা বা যাই আমরা খাচ্ছি ওটাকেও ফ্লাশ করে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে, মানে মুখের মধ্যেও কিছু জমা থাকতে দিচ্ছে না। কিন্তু স্যালাইভা যখনই কমে যাবে মুখের মধ্যে তো এগুলো জমতে থাকবে, তো যখনই কোনো খাবার মুখের মধ্যে জমতে থাকবে ব্যাকটেরিয়া ওখানে জমা হবে, মুখে দুর্গন্ধ হবে। তো 4 নম্বর কারণ হলো আমাদের ড্রাই মাউথ। 5 নম্বর আর লাস্ট যে কারণটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আমাদের মুখের না, সেটা হলো যদি আমাদের পরিপাকতন্ত্র দুর্বল হয়ে থাকে বা আমাদের খাবার সহজে হজম না হয়, ক্রনিক যদি গ্যাসের প্রবলেম থাকে, গ্যাস্ট্রিক প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রেও মুখে একটা দুর্গন্ধ হয়। তারপরে এছাড়াও আরও কিছু আদার্স কারণ আছে। আজকে আমরা এই 5টা কারণ নিয়ে কথা বললাম, ইনশাল্লাহ এর পরের ভিডিওতে এই 5টা কারণটাকে কীভাবে দূর করা যায় ওটার এক্সপ্লেনেশনে ইনশাল্লাহ আমরা যাবো। তবে ভালো থাকবেন, সবাই সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে।